8 প্লাস নিউজ শারদাঞ্জলি 2023 সেরা পূজোর সম্মান জিতে নিল নবনগর অধিবাসী বৃন্দ কলকাতায় থেকেই কেদারনাথ দর্শন করার সুযোগ করে দেওয়া হয়েছে এই মণ্ডপে এবছরে নবনগর অধিবাসী বৃন্দের থিম কেদারনাথ ধাম যাত্রা সেই ভাবনাই এবার জিতে নিয়েছে 8 প্লাস নিউজ শারদাঞ্জলি সেরা সম্মান বরাবরই ভ্রমণ প্রিয় আর পূজোর সময় ঘুরতে যেতে অনেকেই চায় আবার অন্যদিকে পূজোর সময় কলকাতা ছেড়ে যেতে সকলেরই একটু মন কেমন করে আবার অনেকেই চায় কেদার বদ্রী এই সমস্ত জায়গাতে একটু ঘুরতে যেতে আর কলকাতায় বসেই সেই সুযোগ আপনাকে করে দিচ্ছে নবনগর অধিবাসী বৃন্দের পূজো মণ্ডপ যাদের এই বছরের পূজোর থিম কেদারনাথ ধাম যাত্রা একেবারে কেদারনাথ মন্দিরের আদলে যাদের পূজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবং এই গোটা রাস্তাটা অর্থাৎ মণ্ডপ যাওয়ার জন্য যে রাস্তাটা করা হয়েছে তা কিন্তু একেবারেই কেদারনাথে ওঠার যে পাহাড়ির পথ সেই পাহাড়ি পথের একটা আবহ তৈরি করা হয়েছে রাস্তার দুধারে যেরকম পাথর থাকে পাহাড় থাকে কেদারে ওঠার সময় ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে মণ্ডপটাও তৈরি করা হয়েছে আর প্লাস নিউজ শারদ অঞ্জলি সেরা সম্মান 2023 পাওয়ার বাই ডিয়ার লটারি অ্যাওয়ার্ড আমরা তুলে দিচ্ছি নবনগর অধিবাসী সংঘের হাতে নিউজের প্রতিনিধি বিশ্বজিৎ পাল এই সম্মান তুলে দিলেন পূজো উদ্যোক্তাদের হাতে এবং যেটা জিজ্ঞাসা করবো যে এই কলকাতায় বসেই মানুষকে কেদারনাথের একটা অনুভূতি দেওয়া এবং সেরা সম্মান জিতলেন কেমন লাগছে অবশ্যই খুবই আনন্দ লাগছে কিন্তু আমরা সবথেকে বড় আনন্দটা কি জানেন তো আমরা দীর্ঘ আড়াই মাস ধরে একটা কাজ করে যাচ্ছি যে আমরা মায়ের আরাধনা করব কিন্তু কোনো একটা সচিত্র আমরা তুলে ধরবো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিছুদিন আগে আমরা কেদারনাথ থেকে ঘুরে এসেছি আমরা দেখেছি অনেক জায়গায় কেদারনাথ সুজিতদা কেদারনাথ করেছেন বারাসাতে কেদারনাথ হয়েছে সব জায়গায় হয়েছে বড়ো বড়ো প্যান্ডেলগুলো কেদারনাথের মণ্ডপে সাজিয়েছে কিন্তু আমরা একটু অন্যরকম ভেবেছি যে আমরা যে দীর্ঘ 18 কিলোমিটার রাস্তায় হেঁটেছি আমরা যদি এরকম একটা সচিত্র পথ যদি তুলতে পারি কারণ আমরা আমাদের এই বাংলা তথা সারা ভারতবর্ষতে অনেক মানুষ আছে যারা মানে অর্থনৈতিক দিক এবং বিশেষ করে শারীরিক দিক থেকে অক্ষম হয়ে দেখুন অনেকটা পথ এগোনো এগিয়ে যেতে বা হেঁটে যেতে পারে না তো সেই কথা মাথায় রেখে সেই মানুষগুলো এবং আমাদের এই বাংলার মানুষগুলোর কথা মাথায় রেখে যাতে তারা কেদারনাথের একটা ফিলিং পায় একটা আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আমাদের এই ভাবনা এগেল আর ট্রফি জিতে তো আনন্দিত হয়েছে এবং এই ইন্সপিরেশনটা আগামী দিন আরও ভালো কিছু করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে 100% নিঃসন্দেহে কলকাতায় বসেই আপনি কিন্তু পেয়ে যেতে পারেন একেবারে কেদারনাথে ওঠার অনুভূতি মানুষের ভিড়ে কিন্তু বলে দিচ্ছে যে এই মণ্ডপকে মানুষ ভীষণ রকমভাবে পছন্দ করেছেন সব মিলিয়ে আপনার পুজোর ডেস্টিনেশনে যে এই পুজো মণ্ডপ একেবারে মাস্ট হয়ে থাকবে তা কিন্তু বলাই যায় ক্যামেরায় উৎসুরায় সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা